ওয়েলকাম টু পি স্মার্ট ক্লাসরুম। আজকের বিশেষ পর্বে সকলকে স্বাগত। মহাকাশ জগতে এমন কিছু কিছু ঘটনা ঘটে চলেছে যেটি আমাদের নজরের বাইরে, আমরা তা জানতেও পারি না। আজ আমি মহাকাশ জগতে এমনই এক অদ্ভুত চাঞ্চল্যকর খবর নিয়ে এসেছি যা অবাক করার মতোই। তবে চলো বিষয়টি আমরা দেখে নিই, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। বাড়ছে নাকি পৃথিবীর গতি, 24 ঘন্টার আগে শেষ হচ্ছে দিন, এমনই এক চাঞ্চল্যকর তথ্য দিলেন বিজ্ঞানীরা। জানা যাচ্ছে সময় যেন দ্রুত গতিতে চলছে, দিনগুলো তাড়াতাড়ি শেষ হচ্ছে। মানুষের কর্মব্যস্ততার যান্ত্রিক যুগে দিনের সময়গুলো যেন যান্ত্রিক হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা এমনই এক চরম ভৌগোলিক বাস্তবের কথা জানাচ্ছে। তাদের দাবি, ধীরে ধীরে কমছে দিনের মেয়াদ। বইতে পড়ে আসা একদিন মানে 24 ঘন্টা, এই তথ্যটি এখন কিছুটা ভুল হতে চলেছে। কারণ মহাকাশ জগতে গ্রহ উপগ্রহ পৃথিবীতে আজকাল পরশু কোনো দিনই কিন্তু 24 ঘন্টার ফুল টাইম লিমিট পেরোচ্ছে না। যবনিকার পতন ঘটছে অনেক আগেই। কিন্তু কেন? এর প্রধান কারণ আসল এর পিছনে রয়েছে পৃথিবীর আবর্তন গতি, গত 5 দশকে যা ক্রমশ বেড়েছে বিশেষজ্ঞদের দাবি। আগের থেকে গত 50 বছরে পৃথিবীতে ঘূর্ণনের স্পিড বেড়ে গেছে, আর এতেই দিনের সময় কমছে। 2020 সালে 19শে জুলাই দিন সম্পন্ন হয়েছিল 24 ঘন্টার কাটা স্পর্শ করার 1.4602 মিলিসেকেন্ড আগে। 1960 সাল থেকে হিসাব করলে স্বল্পতম দিনের সংখ্যা ছিল 28টি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই সংখ্যা চলতি বছরে আরও বাড়বে। 2021 সালে গড়ে প্রতিদিনের মেয়াদ 24 ঘন্টা থেকে 0.05 মিলিসেকেন্ড কম হবে। আমরা জানি পৃথিবী 23.9 ঘন্টা পূর্ণ করে একটি পাক তার নিজস্ব কক্ষপথে। সূর্যের চারপাশে ঘুরতে সময় লাগে 365.26 দিন। আমরা জানি পৃথিবী ঘোরে 30 কিলোমিটার প্রতি সেকেন্ডে অথবা প্রতি ঘন্টায় 67,000 মাইল। প্রতি 86,400 সেকেন্ডে পৃথিবী তার কক্ষপথে ঘুরে আসে। তাৎপর্যপূর্ণভাবে ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন রেফারেন্স সিস্টেম সার্ভিস মানে IERS জানাচ্ছেন 2020 ডিসেম্বরে সরকারি সময় হিসাবে কোনো লিপ সেকেন্ড হবে না, আর এই লিপ সেকেন্ড অনেকটা লিপ ইয়ারের মতো। IERS অনুসারে 1970 সাল থেকে 27 দিনের ব্যবধানে লিপ সেকেন্ড যোগ করা হচ্ছে, শেষবার 2016 সালে 31শে ডিসেম্বর। কিন্তু কমে যাবার সময় হিসাব মেলাতে লিপ সেকেন্ড কেন 2020 সালে যোগ করা হয়নি? কারণ লিপ সেকেন্ড যোগ করা হয় জুন অথবা ডিসেম্বরের শেষ দিনে। এই হিসাবে পরবর্তী লিপ সেকেন্ড পড়েছেন 2021 সালে 20 জুন। বিষয়টি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিশারদ জানিয়েছেন, দিনের সময়সীমা কমলেও তা চোখে পড়ার মতো নয়, অ্যাটমিক ক্লক ছাড়া তা পরিমাপ করা সম্ভব নয়। মিলিসেকেন্ড মানে 1 সেকেন্ডের 1000 ভাগে 1 ভাগ। সুতরাং এই মেয়াদকে আপাতত আমরা নগণ্য বলে মনে করতে পারি। কিন্তু এটা কেন ঘটছে? পৃথিবীর আবর্তন বেগ বাড়ছে কেন? এই হিসাবে বিশেষজ্ঞরা জানিয়েছেন এর অন্যতম কারণ হতে পারে বিশ্ব উষ্ণায়ন, হিমবাহের গলন, গ্রিনহাউস গ্যাসের কারণে দূষণ, মানুষের কার্যকলাপে গ্লোবাল ওয়ার্মিং, এসবের জেরেই পৃথিবীর সর্বত্র হিমবাহগুলি দ্রুত হারে গলছে। আর এটাই পৃথিবীর স্পিনের গতি বৃদ্ধি তথা দিনের মেয়াদ হ্রাসের অনুঘটকও হতে পারে। কারণ হিমবাহের দ্রুত গলনে পৃথিবীর পরিধি তথা উপরিভাগ থেকে কিছুটা হলেও ওজন হ্রাস পায়। তত্ত্বটি নাসা এবং তার বিজ্ঞান জার্নাল সাম্প্রতিক সংখ্যা থেকে সংগৃহীত। মহাকাশ জগতে এরকমই আরও নতুন তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।